আমার নাম রুদ্র স্যার। আজকে তোমাদের প্রোগ্রামিং সম্পর্কে প্রথম দিনের ক্লাস। এর আগে একটা ক্লাস হয়েছে, সুমিতা নিক করেছে, তো সেটা আমি আবার শেখাবো। ব্যাপারটা হচ্ছে যে প্রোগ্রামিং হচ্ছে আমাদের জাভা প্রোগ্রামিং। প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা কোনো সফটওয়্যার তৈরি করতে পারি। সফটওয়্যার তিন ধরনের হয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। তো যে কোনো ধরনের সফটওয়্যারই হোক না কেন, সেগুলো প্রোগ্রামিং দিয়েই কেউ না কেউ তৈরি করেছে। অর্থাৎ আমরা হচ্ছি কারিগর, ঠিক আছে? আমরা বানাবো, তার ভিত্তিতে চলবে। তো এই প্রোগ্রামিং আমরা জাভা দিয়ে শুরু করছি। এই জাভা প্রোগ্রামিং যদি কেউ শেখে, তাহলে সে পরবর্তীকালে কোনো কিছু কম্পিউটারের জিনিস রিলেটেড হতে পারে, সেটা এক্সেল হতে পারে, ওয়ার্ড হতে পারে, যা খুশি হতে পারে, তার লজিক বিল্ড আপ হবে। সে প্রোগ্রামার না হলেও কোনো কিছু সহজে ধরতে পারবে। যেমন আমরা ফাইভ থেকে না, আমরা একদম ওয়ান থেকে টেন অবধি সবাই অঙ্ক শেখে। সেই অঙ্কগুলো অত অঙ্ক শিখি, সেগুলো হয়তো বাজারে কাজে লাগে না, বা আমরা সাধারণ জীবনে ওই অঙ্কগুলো তেমন কাজে লাগাই না। সমস্ত কিছু জিওমেট্রি থেকে শুরু করে সমস্ত কিছু কাজে লাগাই না, কিন্তু ওগুলো কেন আমরা শিখি, ওর মাধ্যমে আমাদের ব্রেনটা ডেভেলপ হয়, যার ফলে আমরা কোনো কোনো জিনিস সহজে ধরতে পারি। যে ভালো অঙ্ক করতে পারে তার ব্রেনটা ভালো ডেভেলপ হয়। তাই বলে মুখস্থ করে অঙ্ক বলছি না, বলছি যে যে অঙ্ক প্রসেস বুঝে করতে পারে তার ব্রেনটা ডেভেলপ হয়, সে সহজে চট করে জিনিস ধরতে পারে। যত বড় হয় চট করে জিনিসটা সে বুঝতে পারে। একটা মিটিংয়ে গেল, আলোচনা হলো, সে চট করে ধরতে পারে পয়েন্টগুলো। সেরকম জাভা প্রোগ্রামিং শিখে আমরা সফটওয়্যার না বানাতেও পারি, কিন্তু আমাদের মস্তিষ্কটা উন্নত হবে। কম্পিউটার রিলেটেড যে কোনো জিনিস, সেটা এক্সেল হতে পারে, কমপ্লেক্স জিনিস হতে পারে, কোনো সফটওয়্যার হতে পারে, ওয়েবসাইট হতে পারে, সেগুলো চট করে ধরতে পারবো। এই জাভা প্রোগ্রামিং 9-10-এ ICSE বোর্ডে আছে, CBSE বোর্ডে পাইথন আছে। তো প্রোগ্রামিং জাভা হতে পারে, পাইথন হতে পারে, সি হতে পারে, C++ হতে পারে, যাই হোক আমাদের ব্রেনটা ডেভেলপ করে। তো যারা কম্পিউটার নেবে না তাদের জন্য ইকোনমিক্স আছে বা কমার্স আছে, অন্য সাবজেক্ট আছে, কিন্তু সেগুলো বাচ্চা লাইফে কাজে লাগে না। মানে ব্যাপারটা হচ্ছে যে ইকোনমিক্সের আমরা আলোচনা কোথায় করি? আমরা তো টিভি দেখেই বুঝে নাই। ইকোনমিক্স আলোচনা করতে গেলে প্রচুর পরিমাণ তথ্যের দরকার। তো বর্তমান যে যুগ, সেই কম্পিউটারের যুগে আমাদেরকে কম্পিউটার জানতেই হবে। যেমন যুগ তেমন আমাদের শিখতে হবে। এখন আমি আগেকার যুগের গাড়ির চাকা বানানো শিখলে তো হবে না, এখন অনেক উন্নত হয়ে গেছে, রকেট বানাচ্ছে। তো যত উন্নত শিখতে হবে সেই অনুসারে আমাদের চলা উচিত। এবার অনেকে নম্বর কম পাওয়ার ভয়ে, সাবজেক্টে কম পাওয়ার ভয়ে ইকোনমিক্স নেয়, কিন্তু যদি সে নেয় প্রোগ্রামিং এবং যদি সে ভালোবাসে, 8 থেকেই যদি সে ভালো করে শেখে, তাহলে সে নিতে পারবে বা ভালো করতে পারবে। অসুবিধা হলে আমাকে বলবা, বুঝতে না পারলে। তো জাভা প্রোগ্রামিংয়ে কতগুলো ডেটা টাইপ হয়। ইন্টিজার মানে হচ্ছে হোল নাম্বার, যেমন 5। ফ্লোট মানে হচ্ছে ডেসিম্যাল নাম্বার, যেমন 5.99 পাশে এফ লিখতে হবে। ক্যারেক্টার মানে হচ্ছে ডিজিট, লেটার, ডিজিট না, সেটা হচ্ছে ক্যারেক্টার। বুলিয়ান মানে হচ্ছে ট্রু, যেমন হচ্ছে 2 > 5, এটা ফলস। স্ট্রিং মানে হচ্ছে কোনো রকমের কোটেশনের মধ্যে ওয়ার্ড, তাকে বলছে স্ট্রিং। তো এই জাভা প্রোগ্রামিং করতে গেলে আমরা ডেভেলপারে গিয়ে ব্লু জেতে ওপেন করলাম। ব্লু জে ওপেন করে, এটা ব্লু জে, এটা একটা এখন ওরাকেল সাপোর্টেড, ওরাকেল সাপোর্টেড বলতে যেহেতু এটা ওরাকেল জাভা এখন কিনে নিয়েছে সানের কাছ থেকে সিস্টেমটা। তো এখানে আমরা প্রজেক্ট একটা করেছি, সেই প্রজেক্টটা অর্থাৎ 8-এর প্রজেক্টটাকে ওপেন করলাম। এখানে ট্রায়াঙ্গেল বলে প্রজেক্টটা ওপেন হয়েছে। এইখানে আমরা এটা এই উইন্ডোটাকে বলছে যে ভিউ থেকে, এইখানে বলছে এটা কোড প্যাড, এই যে কোড প্যাডটা চলে গেল, আবার ভিউ থেকে কোড প্যাডটা নিয়ে এলাম। ভিউ থেকে টার্মিনাল নিয়ে আসলে টার্মিনাল আসবে, তো ভিউ থেকে সমস্তগুলো আনা যাবে। তা আমি যেরকম বললাম এখানে যে প্রথমটা হচ্ছে ইন্টিজার, তো আমি যদি এখানে 5 লিখি তাহলে সেটা হচ্ছে ইন্টিজার লেখা আছে। আবার যদি আমি লিখি 5f তাহলে এটা ফ্লোট। আবার 5.03 এটা হচ্ছে আমার ডবল। আবার আমি লিখছি সিঙ্গেল কোটেশনের মধ্যে জি,
তাহলে এটা হচ্ছে আমার ক্যারেক্টার। আবার ডবল কোটেশনের মধ্যে আমি লিখছি জাভা, তাহলে এটা হচ্ছে আমার স্ট্রিং। আবার আমি লিখছি 3 greater than 2, এই কথাটা সত্যি, তাহলে এটা হলো বুলিয়ান অর্থাৎ ট্রু ভ্যালু। তো এই করে এইখানে আমার জিনিসপত্রগুলোকে রিপ্রেজেন্ট করেছে। রিপ্রেজেন্ট করা মানে দেখানো কোনটা কী ধরনের ভ্যালু, এইগুলোই আমি এখানে আলোচনা করলাম। এছাড়া বাইট, শর্ট, ইন্টিজার, লং আরও হয়। তো যাবার হচ্ছে যে এইখানে আরও আছে, বাইট আছে মানে ইন্টিজারের সব থেকে কম, 256 অব দি হলে বাইট, শর্ট হলে এইটা, ইন্টিজার হলে এইটা এত বড় সাইজ। তো এগুলো কি করে আসে, এগুলো 2 to the power করে আসে, 2 to the power সামথিং করে এই হিসেবপত্রগুলো আসে। 1 byte = 8 bit, 2 to the power 8 মানে হচ্ছে 256, মাইনাসে অর্ধেক দিলাম, প্লাসে অর্ধেক দিলাম, আর জিরোটা মধ্যে আছে। 2 into 8, 2 to the power 16 মানে হচ্ছে 16, মানে হচ্ছে 65,000, হ্যাঁ কিছু একটা, তো সেটার অর্ধেক অর্ধেক। তো এইগুলো হচ্ছে বেসিক ডেটা টাইপ, এগুলো সবগুলো আলোচনা করেছি। লং মানে বেশি, আরও বড় ধরার জন্য। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশান, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা জানি, অ্যাডিশান, সাবট্রাকশান, মাল্টিপ্লিকেশান, ডিভিশান। লাস্টেরটা মডিউলাস, মডিউলাস মানে রিমাইন্ডার বের করার কাজে লাগে, রিমাইন্ডার মানে হচ্ছে রিমাইন্ডার বের করার কাজে লাগে। তো আমি যদি এখানে এগুলো করে দেখাই তাহলে জিনিসটা আশা করি বুঝতে সুবিধা হবে। আমি এখানে ঢুকলাম, এইটাতে ঢুকে, বা এটা আমার নাই, আমি কি করে বানাবো, এটা ডিলিট করে দিচ্ছি। এবার এটাকে আমি নিউ ক্লাস, আমার লিখলাম অ্যারিথমেটিক অপারেশান, এও নাম দিলাম, দিয়ে ঢুকলাম। এটাতে এই ক্লাসটা অবশ্যই পাবলিক হবে, এগুলো পাবলিক মানে কি যে কেউ অ্যাক্সেস করতে পারবে, যেমন পাবলিক প্লেস হসপিটাল সবাই যেতে পারে, প্রাইভেট প্লেস কোনো হোটেল সবাই যেতে পারে না, ঠিক আছে, বা কোনো বাড়ি কাউরির বাড়ি, হোটেল তো প্রোটেক্টেড, যেতেও পারে না যেতেও পারে, কিন্তু কোনো বাড়ি কাউরি সবাই যেতে পারে না। তো পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট, ডিফল্ট মানে সাধারণ, ঠিক আছে, তো মানে নর্ম্যাল মানে আমাদের বাড়িটাও বলতে পারো, বাড়ি না হোক বাড়ির মধ্যে একটা কিছু হয়তো, বা ফ্ল্যাটের মধ্যে কোনো একটা কমন জায়গা, লিফট, সেটা সবাই আসতে পারবে না, ফ্ল্যাটের কেউ আসতে পারবে। তো এখানে আমরা লিখছি যে INT, ইন্টিজার ভেরিয়েবল, এ সমান 10 আর বি সমান 4। এবার আমরা লিখছি সিস্টেম, বুঝতে না পারলে বলবা, .out.print, প্রিন্ট মানে প্রিন্ট করা, প্রিন্ট এলেন মানে একটা লাইন দিয়ে প্রিন্ট করা। প্রথমে লিখছি এ প্লাস বি, প্রথমে লিখছি এ প্লাস চিহ্ন দিলাম, দিয়ে আমি কী কী নিয়েছি বোঝাবার জন্য একটা কমা দিয়ে লিখলাম বি, এ আর বি দুটো ভেরিয়েবল আমরা নিচ্ছি। এক মিনিট, হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠিয়েছে মনে হচ্ছে। তো এখানে আমরা এ নিয়েছি 10 আর বি নিয়েছি, দুটো ভেরিয়েবল নিয়েছি। এখানে বলছে কোথাও একটা ভুল হয়েছে বলছে, তো আমরা এখানে একটা পেজ দিয়ে দিচ্ছি, আর ভুল বলছে না। এবার আমরা এই দুটো ভেরিয়েবলের মধ্যে যেগুলো করব সেগুলো হচ্ছে নিম্নলিখিত,
প্রথমে এ নিয়েছি আর বি নিয়েছি, এ আর বি যোগ করব, তাহলে এ প্লাস বি, তাহলে এটা প্লাস করছি, তাহলে আমি এটাকে লিখতে পারি প্লাস কে কি বলে ইংরেজিতে কিঞ্জল বলো? অ্যাড। অ্যাডও বলে সামও বলে, সামের মধ্যে এ প্লাস বি হলো, বিয়োগকে কি বলে? হ্যালো, সাবট্রাক্ট। হ্যাঁ এখানে ইরর দেখাচ্ছে, কারণ আমি এখানে কোনো মেথড ডিক্লেয়ার করিনি। আমি একটা মেথড ডিক্লেয়ার করে দিচ্ছি, স্ট্যাটিক ভয়েড, ভয়েড মানে কিছু রিটার্ন করবে না, ডিসপ্লে, এটা একটা মেথড ডিক্লেয়ার করে দিচ্ছি। মেথড কেন ডিক্লেয়ার করে? কারণ ক্লাসের মধ্যে দু ধরনের মেম্বার হয়, ডেটা মেম্বার, একটা হচ্ছে ফাংশন। তো আমরা সব কিছু করছি না, অত বুঝছি না, জাস্ট আমরা করছি, একটা মেথড ডিক্লেয়ার করে নিয়েছি, অসুবিধার কিছু ব্যাপার নাই। হ্যাঁ আস্তে আস্তে বুঝবো, কোনো তাড়াহুড়ো নাই। যোগ করলাম, বিয়োগকে কি বলে ইমন? হ্যালো ইমন বলছি, আমিন সাব বলে, কি বলে? সাব বলে। নিক গুনকে কি বলে? নিক গুনকে কি বলে? মাল্টিপ্লিকেশন বলে। মাল্টিপ্লাই। ভাগকে কি বলে আমিন? ডিভিজিবল বলে। ভাগ, ডিভিজিবল মানে ভাগ, ভাগ। ঠিক আছে, আর লাস্টেরটাকে বলছে মড, মানে হচ্ছে মডিউলাস। স্যার একবার মডের ডেফিনেশন একটু দাও না। মড মানে রিমাইন্ডার, রিমাইন্ডারটা দেখাবে, দেখো বুঝতে পারবা। কম্পাইল করলাম, দিয়ে আমি এটাকে রান করছি, দেখো 10 আর 4 নিয়েছি, যোগ করে 14, বিয়োগ করে 6, গুণ করে 40, ভাগ করে 2.2, আর রিমাইন্ডার মানে ভাগশেষ 2। আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে করে দিচ্ছি 30, আর এখানে করে দিচ্ছি 8, 8 করে দিচ্ছি, কম্পাইল করছি, রান করছি, যোগ করে ডিভিজিবলটা দেখো ঠিকঠাক আসেনি, 30কে 8 দিয়ে ভাগ করলে 3 হয় না, ডিভিজিবলটার উত্তর ভুল এসছে। তো এইটাকে আমরা ঠিক করার জন্য এটাকে 1.0 দিয়ে গুণ করব, যেহেতু এটা দশমিক নাম্বার আনতে হবে তাই। এবার আমরা করেছি ঠিকঠাক এসছে, যোগ করলে, সাম করলে 38, সাবস্ট্রাক্ট করলে 22, মাল্টিপ্লিকেশন করলে 240, ডিভিজিবল করলে 3.75, আর মড 8 দিয়ে 3কে ভাগ করলে 6 হয়। এটা সবাই জানা আছে না জানা নাই দেখিয়ে দিতে হবে কি? এইট দিয়ে 30কে ভাগ করছি, তো 3 8 24, তাহলে আমার 6 হচ্ছে। এইটাই আমি বলতে চাইছিলাম, যেটা হচ্ছে রিমাইন্ডার বা মডিউলাস। ঠিক আছে, বোঝা গেছে না? কেউ বুঝতে না পারলে বলো। এইটাকেও, এইটাকেও আমরা করছি, ছবি তুলে নিচ্ছি, ছবি তুলে নিয়ে সেভ করে নিচ্ছি। এবার এইটা আমি আমার মতো ইনপুট দেব, বারেবার আমি লোকের কাছে চাইবো না, তাই আমি এই লাইনটাকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে এইখানে গিয়ে বলে দিচ্ছি আইএনটি এ কমা আইএনটি বি, কম্পাইল করছি, এইটারও ছবি তুলছি। এবার আমি যা ইচ্ছে দেব, বারেবার আমি প্রোগ্রামে এসে মডিফাই করলে অসুবিধা। এবার আমি রান করছি, এ আর বি চাইছে, এর ভ্যালু দিচ্ছি 80, বি এর ভ্যালু দিচ্ছি 6, এইটারও ছবি তুলছি যে এর ভ্যালু আর বি এর ভ্যালু। এইবার ওকে করছি,
তো উত্তরগুলো দিয়েছে, বোঝা গেছে? আমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি 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 নামটাই ভুলে যাচ্ছি, আরে না, কিঞ্জল, হ্যাঁ স্যার। সোমা, এই মানে নিক। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এই ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি, ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি। এই ছবিগুলো আমরা ব্লু জেতে করব। যদি কারোর কাছে কম্পিউটার না থাকে তাহলে সে কোথায় করবে সেটাও আমি দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের, আমাদের জাভাটা ডাউনলোড করা আছে, মানে আছে মানে কম্পিউটার। তাহলে তো খুব ভালো। এটা হচ্ছে আমার প্রোগ্রামটা, 1 নম্বর প্রোগ্রামের আউটপুট। এটা হচ্ছে আমার প্রোগ্রামটা, এই প্রোগ্রামটায় তোমরা এক্ষুনি করে নিজেরা করে পাঠাবা না দেখে। এটা হচ্ছে আমার চেয়েছি, আর এটা হচ্ছে আমার মডের ব্যাপারটা। এরকম করে আমি 4টে ছবি পাঠিয়ে দিলাম। আর আমি একটা জায়গা থেকে যেখান থেকে আমাদের সমস্ত প্রোগ্রাম রান করবে সেটা এদেরকে দিয়েছিলাম, দেখি আছে নাকি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, জাভা W3 স্কুল, এইটা খুলে এই যে ট্রাই ইওর সেলফটা খুলতে হবে। ট্রাই ইওর সেলফ, এই জায়গায় গিয়ে তুমি প্রোগ্রাম লিখতে পারো এবং সেই প্রোগ্রাম রান করবে। তো প্রোগ্রাম লিখবো, তাহলে আমি আমার প্রোগ্রামটা, যদি ব্লু জে কাউরির অনেকের মেশিনে লোড না থাকতে পারে, আমি এইখানে গিয়ে প্রোগ্রামটা লিখে দিচ্ছি। এইখানে যা লেখা আছে থাক, এন্টার মেরে প্রোগ্রামটা লিখে দিচ্ছি। ক্লাস মেন আছে, তো ক্লাসটা মেন ছাড়া মনে হয় করতে দেবে না, তাও আমি একবার চেষ্টা করছি যে মেন ছাড়া করতে দেয় নাকি, দেখছি। তো রান করলাম, না দিচ্ছে না, তো মেন ছাড়া করতে দিচ্ছে না। তো এখানে ক্লাসের নাম মেনই থাক, আমাদের এইটাকে উড়িয়ে দিলাম, এ ওটাকে, আর যা আছে থাক। এবার রান করছি, তো এখানে কি বলছে, যে পাবলিক স্ট্যাটিক, এইটা একটা ভুল হয়েছে, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ হবে না। রান করি, এটাতে একটু ঝামেলা, এটা তো ব্লু জে না, বাচ্চাদের জন্য তো না। তো এটা রান হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড দেখিয়েছে। তো এইখানে আমাকে লাইনটা চেঞ্জ করতে হবে, আমাকে লিখতে হবে ডিসপ্লে, আমার ফাংশনের নাম ডিসপ্লে, দিয়ে আমাকে লিখে দিতে হবে যে 70 আর 5-এর করব, 5-এর না 7-8-এর করব। দিয়ে রান করালাম, তো যোগ বিয়োগ গুণ ভাগ দেখিয়ে দেওয়া উচিত। তো দেখো এখানে দেখিয়ে দিয়েছে, এবং এই পুরোটা হচ্ছে এই রকম, এবং এখানে এইটা হচ্ছে রান, এইটা হচ্ছে ডিসপ্লে মেথড, আর এটাকে কল করে এখানে আমার আউটপুট দিয়েছে। এইটাও আমি পাঠিয়ে দিচ্ছি, এইটাতে ক্লিক করলে খুলবে। যাদের বাড়িতে কম্পিউটার নাই তাদের, এই কম্পিউটার বলছি মানে ব্লুজে লোড করা নাই, তারা এর সাহায্যে অনায়াসে কাজ করতে পারে। ব্যাস, আমি যা দেখানো দেখিয়ে দিয়েছি, এবার তোমরা এই প্রোগ্রামটা বানিয়ে আমাকে পাঠাও। মনে বুঝতে হলো না, মানে করে পাঠাবো খাতায়, খাতায় খাতায় করে পাঠাও, খাতায়। স্যার আমিও করবো তো।
হ্যাঁ সবাই করবে, সবাই ঠিক আছে, সবাই মানে সবাই বোঝায়। এই যে প্রোগ্রামটা, প্রোগ্রামটাও দিয়ে দিয়েছি, তাও তোমরা করে পাঠাও, ঠিক আছে? না দেখে করার চেষ্টা করো। আর এখানে বিভিন্ন অপারেটর সম্পর্কে আলোচনা হয়েছে, সেগুলো নিয়েও আমি একটা একটা করে দিচ্ছি। যেমন প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা দিয়ে দিলাম। তারপরে আমার পরেরটা হচ্ছে যে সেইগুলোকে আরো বিস্তারিত আলোচনা, 2 নম্বর দিয়ে দিলাম। তারপরে আরো বিস্তারিত আলোচনা, সেটা হচ্ছে 3 নম্বর দিয়ে দিলাম। এইটুকু আগে বোঝো, বোঝে করে পাঠাও, তারপরে বাকিটা দেখছি। যে আমরা এরপরে এটা শিখব সেটা হচ্ছে অপারেটর, এ কি বি এর বড়, এ কি বি এর ছোট। এটা যেমন এ বি এর সমান, দুটো মানে হচ্ছে সমান, সিঙ্গেল মানে হচ্ছে অ্যাসাইন, সিঙ্গেল মানে হচ্ছে অ্যাসাইন, আর ডবল মানে হচ্ছে কম্পেয়ার, ঠিক আছে? তো এ কি বি এর সমান, এ কি বি এর সমান না, এ কি বি এর বড়, এরকম করে চেক করা হয়েছে, কোনো কঠিন ব্যাপার না। রান করছি, ধরো আমি দিলাম 5 আর 7, তো 5 কি 7-এর সমান? না, 5 কি 7-এর সমান না। হ্যালো, হ্যাঁ, 5 কি 7-এর বড়? না, 5 কি 7-এর থেকে ছোট? হ্যাঁ, 5 কি 7-এর সমান অথবা বড়? না, 5 কি 7-এর ছোট অথবা সমান? ইয়েস। তাহলে এটা আশা করি তোমরা দুজন বুঝতে পেরেছো, না বুঝতে পারো নি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার ধরো আমি দুটো নাম্বার নিচ্ছি, 7 আর 7, 7 কি 7-এর সমান? হ্যাঁ, 7 কি 7-এর সমান না, ভুল, 7 কি 7-এর বড়? না, 7 কি 7-এর ছোট? না, 7 কি 7-এর বড় অথবা ছোট সমান? ঠিক, সমান তো বটেই, হ্যাঁ সমান, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইরকম করে আমি এই প্রোগ্রামটা করেছি, তো এই প্রোগ্রামটা আমি পাঠিয়ে দিচ্ছি, এই প্রোগ্রামটা দেখে নেবে, ঠিক আছে? এই প্রোগ্রামটা করার চেষ্টা করবে, আসলে মেঘ ডাকছে, গন্ডগোল হয়ে যেতে পারে, সেই জন্য আমি করিয়ে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে ডেটা টাইপগুলো লেখা আছে, আমি পরের দিন ভালো করে বোঝাবো, এটা ইউজ কী কী কাজে ব্যবহৃত হয় জাভা, সেটাও বোঝাবো। এইটা এবার অ্যান্ড অপারেটর, নট অপারেটর, অর অপারেটর, এটা আমি করব, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো বলছে এ আর বি এখানে নিয়েছে, এখানে আমি এ আর বি নিব না, কেটে দিলাম, এই সমস্ত কিচ্ছু নিব না, সবকে ধরে কেটে দিলাম। এবার আমি বলছি অ্যান্ড, এখানে লিখছি 2 3-এর বড় এবং 7 5-এর বড়, ঠিক? হ্যালো, তিন 2-এর বড় এবং 8 5-এর বড়, ঠিক? অ্যান্ডে যে কোনো একটা ঠিক হলে ঠিক হবে না, দুটোই ঠিক হতে হবে, কি বললাম? অল ট্রু দেন ট্রু, যখন সব ঠিক তখন ঠিক, অরে হচ্ছে অল ফলস দেন ফলস, এটা হচ্ছে অরে, কিসে এটা?
অরে, আর আর একটা হয় নট, নট মানে হচ্ছে রিভার্স, আর ইভিআরএসি রিভার্স, রিভার্স হচ্ছে এ এই সরি 2 ≠ 3, 2 3-এর সমান না, এবং 2 = 2, 2 2-এর সমান। আমি করে নিই, দেখাচ্ছি। এখানে কি বললাম, 2 3-এর বড় অথবা 3 2-এর বড়, যে কোনো একটা তো ঠিক, তাহলে এটা ঠিক বলবে। আর একটা করছি, 1 1-এর সমান অথবা 2 1-এর বড়, আসলে বৃষ্টি চলে আসবে মনে হয়, দাঁড়া আমি সেভ করে নিই যতটা হয়েছে। কম্পাইল করলাম, রান করলাম, দেখো 2 2-এর 3-এর বড়, এই কথাটা কি ঠিক? ঠিক, কিন্তু ঠিক না, কিন্তু 7 5-এর বড় এটা ঠিক, একটা ভুল, তাহলে ভুল হয়ে গেল। এটা একটু 2 3-2-এর বড়, 7 5-এর বড় ঠিক, এটা একটু দেখবা, আশা করি বুঝতে পারবা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আশা করি বুঝতে পারবা, একবার দেখে নিবা। লাইনটা যাবে, বুঝতে পারছি, দাঁড়াও পাঠিয়ে দিই, একটু তাড়াহুড়ো করেই পাঠিয়ে দিচ্ছি। স্যার একটু মডটা করে দেবেন, ভুল হয়েছে বোধহয়। আ মড 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 মানে ভাগশেষ, লাস্টেরটা বের করবে শুধুমাত্র, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওটা বুঝতে পেরেছি, কিন্তু লিখবো কি করে? ওই পার্সেন্টের চিহ্ন দিলে লেখা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, আজকের মতো রাখছি, ওকে।